আসসালামু আলাইকুম লকডাউনে বিধিনিষেধ বিকে এম আই এর সভাপতি নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান শনিবার চব্বিশ জুলাই তিনি এ চিঠি দেন রোববার পঁচিশে জুলাই চিঠির বিষয়টি নিশ্চিত করে এমপি সেলিম ওসমান বলেন যেহেতু আমরা মহামারীর সময় অতিক্রম করছি এমন অবস্থায় সরকারের নির্দেশনা মানা ছাড়া এটি মোকাবেলা করার কোনো উপায় নেই সবাইকে আহ্বান জানাবো সরকারের নির্দেশনা মেনে চলার জন্য চিঠিতে লেখা রয়েছে গত পনেরো মাস ধরে করোনার দুর্যোগ বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমাদের শিল্প ও উদ্যোক্তাদের দারুণ বিপর্যয়ে ফেলেছে বিশেষ করে যারা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় কিন্তু দেশের শিল্প ও এরপরও শ্রমিকদের স্বার্থে আপনারা সর্বস্ব দিয়ে কারখানা চালু রেখেছেন এবং অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের এ অসাধারণ ত্যাগ নিঃসন্দেহে ধন্যবাদের দাবিদার দেশের মানুষকে বাঁচানোর জন্য মহামারী থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই কঠোর লকডাউন আর্থিক ক্ষতি হবে জেনেও কষ্ট হলেও মেনে চলতে হবে চোদ্দ দিনের এই লকডাউন আপনার রফতানি পরিকল্পনায় ব্যাঘাত ঘটলেও ভবিষ্যৎ সুন্দরভাবে করোনামুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য এ ত্যাগটুকু স্বীকার করতেই হবে এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের পরামর্শ গ্রহণ না করে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউনকালীন সময়টুকু অতিবাহিত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে আপনাদের ধৈর্য ও সহযোগিতা একান্তভাবে কাম্য করছি বিগত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার আমাদের প্রণোদনা দিয়ে এ সেক্টর ও উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করেছেন বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি তাও সরকারের অবগত আমরা আশা করছি চলতি এ লকডাউন শেষ হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুনরায় প্রণোদনা সহযোগিতার জন্য আবেদন জানাবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন তিনি আগামীতেও আমাদের জন্য এভাবে এগিয়ে আসবেন তাই এই লকডাউন চলাকালীন সময়টুকু সরকারের বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার জন্য আপনাদের সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি এই ছিল সর্বশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ